আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যথার যন্ত্রণায় জর্জরিত এক বছর দুই বছর না, অনেক অনেক বছর, এমন একটা সময় চলে আসে যখন আর মানসিক শক্তি থাকে না কোনো চিকিৎসা করার জন্য। একসময় মনে হয় এই জীবন রেখে লাভ কি, মরে যাই। পৃথিবীতে অনেক সুখের ঘটনা ঘটে, অনেক সুসংবাদ আসে, কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, কারণ একটাই, ব্যথা। যখন মানুষ ব্যথায় জর্জরিত থাকেন পৃথিবীর কোনো কিছু তো ভালোই লাগে না, নিজেকে পর্যন্ত শেষ করে দিতে চান অনেকে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। উপায় কি? চিকিৎসা, চিকিৎসকের কাছে যাচ্ছি, চিকিৎসা করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এই ডক্টর দেখাচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। ইচ্ছা শক্তি আরও কমে যাচ্ছে, বেঁচে থাকার যে ইচ্ছা, প্রবল ইচ্ছা, সেটাও মানুষ একটা সময় হারিয়ে ফেলে। তাদের জন্য বলছি একবার চেষ্টা করতে দিন আমাদেরকে। জীবনের শেষ চিকিৎসা যদি ভাবেন, শেষ চিকিৎসা, ব্যথাজনিত যারা সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবত, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা বা প্যারালাইসজনিত সমস্যা, স্ট্রোকজনিত সমস্যা, শুধু একটাবার আমাদেরকে চেষ্টা করতে দিন। যাদেরকে বলে দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে, অপারেশনের কোনো বিকল্প নাই, আমরা বলব একবার চেষ্টা করতে দিন আমাদেরকে। আমরা একবার অন্তত চেষ্টা করে দেখতে চাই আমরা পারি কি না। অসংখ্য মানুষ এসেছিলেন আমাদের কাছে শেষ চিকিৎসা হিসাবে, হাসি মুখে বিদায় নিয়েছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এরকম হাজারো ঘটনা আছে। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত আছেন একজন প্রবাসী ভাই। প্রবাসী ভাইদের কষ্টের কথা আসলে বলে শেষ করা যাবে না এত ছোট সময়ের ভিতরে। আমরা অনেকেই জানি, যারা প্রবাসী আছেন তারাও জানেন কতটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। তাদেরই একজন আজকে আমাদের সাথে আছেন এবং ওনার যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার পিআইডি, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। প্রথম দিকে একটু মিসগাইড হয়েছিলেন, ভেবেছিলেন বালিশে ভুলভাবে শোয়ার কারণে ব্যথা, কিন্তু সেই ব্যথাটা যাচ্ছিলই না। বাট একটা সময় যখন বুঝতে পারেন, চিকিৎসা নেন এবং সুস্থ হয়ে ওঠেন। আসুন ওনার সেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার গল্পটা আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো। আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া ছিলেন, কিছু মনে না করলে কি পেশার সাথে জড়িত ছিলেন? মালয়েশিয়া আমি কৃষি কাজ করতাম। কৃষি কাজের সাথে জড়িত ছিলাম। ওখানে কি সারা বছর গরম থাকে নাকি ঠান্ডা ওয়েদারও আছে? ক্যামেরা হয়ে ছিলাম, মানে সবসময় শীত, সবসময় শীত, সবসময় বারো মাস, বারো মাসে বৃষ্টি হয় তার মানে, আর বৃষ্টি প্রায় দিনই বৃষ্টি, দুইবার তিনবার চারবার বৃষ্টি। তো বলছেন যে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন, সেখানে কি উপরে শেড করে তারা আপনার পাহাড় জমি কাইটি আপনি এলাকার জমি তৈরি করার পর আপনি উপরে প্লাস্টিক দিয়ে, মানে এলাকার কোনো বৃষ্টি পড়তো না। আচ্ছা, সেখানে তারা একরের পর একর জমি তারা যে আবাদ করছে। জি জি, বেশিরভাগই কি আমাদের বাংলাদেশি শ্রমিক নাকি অন্যান্য দেশে আছে? আমার এখানে ধরেন 70-80% শ্রমিক বাংলাদেশি, বাংলাদেশি, বাকি হচ্ছে কিছু নেপালি আর অল্প কিছু বার্মা। বার্মা? জি। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ব্যথাজনিত সমস্যা নিয়ে এসেছিলেন, ঘাড়ে ব্যথা। সেই ঘাড়ে ব্যথাটা প্রথম উৎপত্তি কিভাবে, কতদিন? আমার ধরেন ঘুমায়নির পরে সকালবেলা উঠে দেখি এই সাইডটা আমার ঝিনঝিন অবশ ভাব। কত বছর আগে এটা? এটা দুই বছর, দুই বছর আগে, মানে আগের দিনও আপনি ঠিক ছিলেন, হঠাৎ করে হঠাৎ পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখছেন ঘাড়ে ব্যথা। জি, কিভাবে? আমি বললাম যে মনে হয়েছে ওই শোয়ার সমস্যা, বালিশের শোয়ার সমস্যা, এটা আমাদের অনেকেরই প্রবলেম। বালিশ রোদে দিলাম, তারপর আপনি কিছু তেল, মানে তেল দিয়ে মানে যারা ঝাড়ফুঁক করলাম ওখানে, ওখানে কি এগুলো আছে? মানে বাঙালি অনেকজন ঝাড়ে। আচ্ছা, দেশি অনেক মানুষ আছে যারা ঝাড়ফুঁক করে, সেখানে ঝাড়ফুঁক করে, তারপরে ওখান থেকে আপনার চিকিৎসা হইলাম। হওয়ার পর
কয়েকদিন ভালো থাকে আর আপনাদের তারপর আবার যাতায় তারপরে সারা ভিডিও দেখি আপনার রেলেভার না এই যে বলছেন যে দুই বছর ডক্টরের কাছে গেলেন ওষুধ দিল ভালো হলেন না কি করলেন তারপরে মালয়েশিয়াতে কি করলেন কিছুক্ষণ আমরা সহ্য করি একটা সময় সহ্য করতে পারি না আমার তো ধরেন এখান থেকে ব্যথা মাথা যেত মানে আমি ধরেন বেতন পাওয়ার পরে দেখলাম যে ডাক্তারের কাছে যাবো আমি চিন্তা আপনাকে দেখলাম যে এই টাকায় ডাক্তারের কাছে গেলে আমার চিকিৎসা ভালো হবে না শেষে আমি যা উপার্জন করছেন তার পুরোটাই ডক্টরের কাছে চলে যাচ্ছে আমার কিন্তু ওই মালয়েশিয়ায় বাংলা থেকে এক লাখ টাকা গিয়েছে কোনো ফল পাইনি আচ্ছা তারপরে আমি ওই টিকিট কাটি তারপরে দিনই মালয়েশিয়ায় বাংলাদেশে চলে আসি এই দুই বছর কি ব্যথা যন্ত্রণা নিয়ে কাজ করলো মানে ওই প্রথম সঞ্চয় হালকা ছিল তারপরে আপনার এমন বাড়া বাড়ি যত দিন গেল আর খারাপের দিকে আর আপনাকে যেহেতু কাজও করতে হচ্ছে কৃষিকাজ সব ধরনের কাজই করতে হয় ঝুঁকে বসে দাঁড়িয়ে সবভাবে মেশিন চালাতে হচ্ছে ভারী জিনিস টানতে হচ্ছে পানি দিতে হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে আরো বেশি কষ্টের সম্মুখীন আর মানে আর পারলাম না আর বলতেও পারছেন না যে আমি আসলে অসুস্থ অসুস্থ হয়ে তো দেশে পাঠিয়ে দিবে আমি আর পারলাম না তখন আমি কোম্পানি বললাম যে আমার এমন অসুস্থ তো এই কোম্পানি ছুটি দিল তিন মাস যে চিকিৎসা সোগা তারপর আমি এই বাংলাদেশে টিকিট কাটি চলে আসি বাড়ি গিয়েছি বাড়ি যাওয়া দেখা মানে দেখেরই দুই তিন ঘন্টা ছিলাম তারপরে আমি আবার এখানে আসি ভর্তি হ্যাঁ কেন ভর্তি হলেন শফিউল প্রধানকে চিনলেন কিভাবে বা জানলেন কিভাবে যে এখানে এই ধরনের চিকিৎসা হয় যখন আমার এলাকার এই শারীরিক সমস্যা তখন আমি ইউটিউব মানে দেখি যে ব্যথা কিভাবে কি হয় নিরাময় হয় দীর্ঘদিন থেকে ফলোয়ার ছিলেন স্যার তারপর আর আপনি রেলের একটা টিভি টেলিভার অনুষ্ঠানে যেত ওই অনুষ্ঠানের পরে তারপর আপনাদের এখানকার এই চ্যানেলের আমি সাবস্ক্রাইব করার পর নিয়মিত ভিডিও দেখি বুঝতেনেন যে আসি আসাই ধরেন কেউ দশ দিন পনেরো দিন বিশ দিন মানে ব্যথা নিরাময় করি বাড়ি যাই আমি তো ধরেন আবার বিদেশে যাবো ব্যথা একদম নিরাময় করি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে এই নাকি আপনার এখানে আসা সরাসরি চলে আসতেন স্যার প্রথম দেখা হলো সেই শফিউল প্রধান যত বড় আশা নিয়ে এসেছেন স্যার প্রথম দিন কি বলেছিলেন আপনাকে প্রথম দিন স্যার এলে প্রথম দেখার পরে বললো যে তোমার তেমন সমস্যা নাই তারপরে আপনার এমআরআই করার পর আপনার যে C4 C5 PLID হ্যাঁ আছে স্যার বললো যে পনেরো দিন মানে বারো দিনে ভালো হয়ে যাবে আচ্ছা তো আজকে আমার এগারো দিন তো আমার ধরেন এখন মানে ঘাড়ে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো এখন ধরেন সবই ঘুরা নিয়ে যাচ্ছে বুঝতেন হাত দিয়ে কাজ করতে পারেন সব কিছু সব কিছু শক্তি ঠিক আছে দেখলে মানে ঠিক অসুস্থ হওয়ার আগে ঠিক যেমন ছিলেন ঠিক ও অসুস্থ আগে তখন মনে হয় মানে মরে যাবো মানে মরে যাবেন স্যার মানে যখন এখানে ব্যথা উঠতো বুঝতেন তখন এখানে মাথা উঠতো ওটা পর আমার পুরো শরীর দেখবে দেখ জ্ঞান শূন্য হয়ে যেত পুরো শরীর ঘামিয়ে যেত ঘামিয়ে যাওয়ার পর তখন আমি এখানে এরকম হাত দিয়ে বুঝতে না টানি রাখতাম হাত দিয়ে ধরে রাখ হ্যাঁ ধরে রাখার পর আমি এলে পর সারে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি এখন এলে পর যখন প্রবাসে ছিলেন অনেক মানুষই কিন্তু দেখেছেন অনেক মানুষই ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন দুর্ঘটনা কাজ করতে গিয়ে অনেক মানুষ চিকিৎসা নিচ্ছেন যেটা আপনি বলেছেন যে বাংলাদেশি টাকা আপনি এক লাখ টাকা দিয়ে আপনি ডক্টর দেখিয়েছেন কিন্তু তারপর আপনি ভালো হননি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আমার কথা যারা আপনার ব্যথাজনিত রোগ নিয়ে বিদেশে দেশে যেখানে আসেন তারা আপনি তারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসি আপনার এলাকার চিকিৎসা নেন নাহলে পরবর্তী ব্যয় বল মানে যা ইনকাম করছেন সেই ইনকামের টাকা তো যাবেই তারপরেও অনেক টাকা দিয়ে আপনার মানে সুস্থ হতে পারবেন না আমার এটাই কথা আপনারা হলে পর ডাক্তারের কাছে আসেন ডাক্তার ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার খুব ভালো মানুষ রুগীর সাথে আসি কথা বলে রুগীর কোন সমস্যা দেখে কোন জায়গায় কী হাতে নাড়ি স্যার দেখে দেখি চিকিৎসা দেয় আপনারা আসি চিকিৎসা নেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ দর্শক এরকম হাজারো ভাই আছেন হাজারো হাজারো মানুষ আছেন দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছে মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা যখন উঠে পৃথিবীর কোনো কিছুই কিন্তু আর ভালো লাগে না দেখুন মাত্র অল্প কয়েকদিন আমার এই ভাই সুস্থ হয়ে গেছেন আমরা আশা করব এরকম অসংখ্য মানুষ যারা সুস্থ হয়েছেন তাদের কাছে আপনারাও নাম লেখান প্রথমেই যেটা বলেছি একবার আমাদেরকে চেষ্টা করতে দিন অল্প কতদিনে দেখবেন সেই ব্যথা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।